Allah, mä pärkän. Tämä on päällä. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا عباد الله رحمكم الله وأوصيكم وإياي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمنين بدرجات التقوى وإن الله عز وجل أعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ويقول سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 22 জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল ফাদাইলুল উম্মাল ওয়া হুকুকুহুম ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে
শ্রমিকের মর্যাদা এবং অধিকার, এই বিষয়টির উপরেই আমরা আজকে খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে যে মাসটি আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, এই মাসটি হল জুলকাদা মাস। জুলকাদা মানে হল বসে থাকার মাস, কুরুদ মানে বসে থাকা, কাদা মানে বসে থাকা। জুলকাদা মানে এই মাসটা বসে থাকার মাস। তো মাসটা বসে থাকার মাস কেন? জাহিলি যুগেও আরবেরা চারটি আসুরে হুরুম, সম্মানিত চারটি মাসকে তারা মেনে চলত। জাহিলি যুগের মুশরিকেরা বর্তমান জামানার মুশরিকদের চেয়ে অনেক ভালো ছিল, তাদের এমন এমন অনেক গুণ ছিল মুশরিকদের, যে গুণগুলো বর্তমান জামানার মুশরিকদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বা ওই সময়ে জাহিলি যুগের যে মুশরিকেরা ছিল, তারা কিন্তু সাগরের মাঝখানে নদীতে বিপদ আপদে আক্রান্ত হইলে তারা কখনো তাদের দেবতাকে, তাদের কোনো খাজা বাবাকে, কোনো অলিয়া উলিয়াকে, কাউকে তারা ডাকত না। তারা সেখানে সাগরে নদীতে খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইত। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা যখন নৌযানের মধ্যে আরোহণ করে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে, একবারে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। কিন্তু আমাদের এই বর্তমান জামানায় যারা শিরিক করে, তারা দেখবেন স্থলভাগের চেয়ে জলভাগে শিরিক আরো বেশি করে। যত জাহাজ আছে, যত লঞ্চ আছে, দেখবেন প্রত্যেক জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে খাজা বাবা অমুক, খাজা বাবা অমুক, গাউসুল আজম অমুক নাম লেখা আছে এক একজনের। যত ফেরি আছে, ফেরির মধ্যে দেখবেন এরকম বিভিন্ন ধরনের নাম লেখা আছে, লঞ্চের মধ্যে নাম লেখা আছে, জাহাজের মধ্যে নাম লেখা আছে, যেটা জাহিলি যুগের মুশরিকদের ছিল না। তাহলে জাহিলি যুগের মুশরিকেরা সাগরে এত বেশি শিরিক করত না। আমাদের দেশে যারা সাগরে মাছ ধরতে যায়, এরাও কিন্তু বিভিন্ন শিরিক করতে করতে মাছ ধরতে যায়। আপনারা যারা কক্সবাজার গেছেন, মহেশখালী, তারপরে আপনার আরো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, এখান থেকে যারা সাগরে মাছ ধরতে যায়, মাছ ধরতে যাওয়ার সময় তাদের কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন গুলো সব শিরিকি পদ্ধতি। এবং তারা সাগরের মাঝখানে তাদের গাউসুল আজম মাইজবানদারি, তাদের ওই বদরশাহ, তাদের মোকামশাহ, তারপরে তাদের অমুক শাহ, এদেরকে ডাকাডাকি করে। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যুগের মুশরিকেরা এদিক থেকে অনেক ভালো ছিল, সাগরের মাঝখানে মুখলিসিন আলাহুদ্দিন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে স্থলভাগে নিয়ে আসতেন, আল্লাহ পাক বলেন ফাইদা নাজ্জাহুম ফিল বাররে ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরিক করত। এরকম আরো অনেক গুণ ছিল মুশরিকদের, খুব ভালো ভালো গুণ। মুশরিকেরা প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ পালন করত, যদিও হজ্জে বাইতুল্লাহর মধ্যে তারা বিকৃতি করছে। তো ওই যুগের মুশরিকেরাও আশুরে হুরুম, সম্মানিত চারটি মাসকে তারা মেনে চলত। আর আরব জাতির অভ্যাস ছিল, তারা যুদ্ধ বিগ্রহ মারামারি এগুলো খুব পছন্দ করত। এক এক গোত্রের যুদ্ধ বিগ্রহ মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ চলত শুধু যুদ্ধ বিগ্রহ। কিন্তু যখনই আশুরে হুরুম আসতো, সম্মানিত মাস আসতো, তখন তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, এবং তার শত্রু তার বাড়ির সামনে দিয়ে গেলেও তার উপর আক্রমণ করতো না। এবং এই আশুরে হুরুমটা মুশরিকেরা এই জন্য মেনে চলত, আল্লাহর ঘরের সম্মানে, বাইতুল্লাহর সম্মানে আশুরে হুরুমের মর্যাদা দিত তারা। কেন? রজব মাসটাকে তারা নির্ধারণ করত উমরা করার জন্য, শত্রু মিত্র সবাই মিলে আল্লাহর ঘরে এসে রজব মাসে উমরা করবে।
এই জন্য তারা রজব মাসটাকে মেনে চলত আল্লাহর ঘরের সম্মানে। তারপরে এই জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এই তিন মাসকে তারা হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহর ঘরের সম্মানে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ রাখত। তাহলে ওই জামানার মুশরিক আল্লাহর ঘরকে তাজিম করত, আল্লাহর ঘরের প্রতি তাদের প্রচন্ড মহব্বত ছিল, তাজিম ছিল। কিন্তু বর্তমান জামানার যারা শিরিককারী তারা আল্লাহর ঘরে যাইও শিরিক করে। দেখবেন আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে সুতা কাটে নিয়ে আসে, গিলাপের সুতা কাটে। এই জন্য এই হজের সময় আসলে দেখবেন যে আল্লাহর ঘরের গিলাপটা কিন্তু উপরে তোলা থাকে, মানে হাত দিয়ে ধরতে পারবেন না গিলাপ। এটা সৌদি সরকার অনেক দেখছে যে এখানে ক্যামেরায় ধরা পড়ছে, এই বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এরা কেসি নিয়ে যায় চুরি করে, নিয়ে যায় আস্তে করে সুতা কাটে বা গিলাপ একটু কাটে চুরি করে নিয়ে আসে বাংলাদেশে, আনি তাবিজ বানায় বিক্রি করে, তাবিজের ব্যবসা করে আল্লাহর ঘরের গিলাপ। এই যে শিরিকি কর্মকাণ্ড আল্লাহর ঘরে গিয়েও থেমে নাই। তারপরে আপনার এখনকার অনেকেই আমাদের এই দেশের শিরিককারীরা ওখানে গেলে বাইতুল্লাহর এই ফজিলতময় সলাত, বাইতুল্লাহর ইমামদের পিছনে সলাত আদায় করে না। বাংলাদেশের অনেক হাজি আছে যারা বাইতুল্লাহর ইমামদের পিছনে সলাত আদায় করে না, জামাতে সলাত আদায় করে না, এরা হোটেলে বসে বসে সলাত আদায় করে। এরা বলে যে এই বাইতুল্লাহর ইমামদের পিছনে সলাত আদায় করা জায়েজ হবে না, কারণ এরা ওয়াহাবি, ওয়াহাবিদের পিছনে সলাত হয় না। এই জামানার মুশরিক ওই জামানার মুশরিকের চেয়ে আরো মারাত্মক জটিল। তো ওই জামানার মুশরিক বাইতুল্লাহকে তাজিম করত, বাইতুল্লাহর তাজিমে তারা চরম শত্রু, তাদেরকেও তারা হাতের সামনে পাইলে আক্রমণ করত না। তো এই জুলকাদা মাসটা এটা হল আশুরে হুরুমের শুরু, মানে এখানে একসাথে তিন মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, শুরু হইতো জুলকাদা দিয়ে। এই মাসটা আসলে তাদের অস্ত্র অস্ত্র সব ঘরের কোনায় রেখে এটা তাদের বসে থাকার মাস, এই জন্য আরবেরা এই মাসটাকে নাম দিছে জুলকাদা। এই মাসটা আমাদের কাছে দুই দিক থেকে ফজিলতময়, একদিক থেকে ফজিলতময় এটা হলো আশহুরুল হুরুম, এটা হলো সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কিতাবের মধ্যে নির্ধারিত লেখা বারোটি মাস, আর বারোটি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, চারটি মাস হল আরবা মানে চার, চার মাস হল সম্মানিত মাস, হুরুমের মাস। আর এই হুরুমের মাসকে সম্মান দেওয়া, তাজিম করা, এটাকে আল্লাহ পাক বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো প্রতিষ্ঠিত দ্বীন, এটা হলো কায়েম দ্বীন, দ্বীনুল কাইয়্যিম। তাহলে আমাদের এক নম্বর হলো এই মাসটা আশুরে হুরুমের সম্মানিত মাস, এই মাসকে তাজিম করতে হবে, এই তাজিম করা প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। তো এই মাসকে কেমনে তাজিম করতে হবে? এই মাসের তাজিম হলো এই মাসে আল্লাহর নাফরমানি বন্ধ করে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এই মাস আসলে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা, আশুরে হুরুমে বেশি বেশি সিয়াম পালন করা, আশুরে হুরুমে বেশি বেশি নফল ইবাদত করা, এগুলা হলো আশুরে হুরুমের তাজিম, হারাম মাসের সম্মান। দ্বিতীয়ত এই মাসটা আশহুরুল হজ, হজের মাস। হজের মাস কয়টা? হজের মাস কয় মাস? যে কেউ জানেন না, হজের মাস তিন মাস, আশহুরুল হজ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসে। তো হজের মাস বলা হয় শাওয়াল মাস, জুলকাদা মাস,
জুলহিজ্জা মাস, এই তিন মাসের নাম হলো আশহুরুল হজ, হজের মাস। এজন্য কেউ যদি শাওয়াল মাসে উমরা করে, হজের সময় হজ করে, এটা তার হজে তামাত্ম হবে, কারণ ওই শাওয়াল মাস হজের মাস শুরু হয়ে গেছে। কিন্তু রমজান মাসে উমরা করি, হজের সময় হজ করলে এটা হজে তামাত্ম হবে না, বা এহরাম সহকারে থাকলেও এটা হজে কেরান হবে না, কারণ রমজান মাসে তো হজের মাসে শুরু হয়নি। এজন্য শাওয়াল থেকে হজের কার্যক্রম শুরু। এই শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই তিন মাস হলো আশহুরুল হজ, হজের মাস। তাহলে এই জুলকাদা হজের মাস, আর হজের মাসের আলাদা গুরুত্ব আছে, ফজিলত আছে, কারণ হজের মাসের সাথে অনেক ফাদাইল। যেমন ধরেন এই সময়টা, এই জুলকাদা মাসের বর্তমান সময়টা সমগ্র আসমান জুড়ে, জমিন জুড়ে, সাগর জুড়ে, পর্বত জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্লোগান, শিরিক মুক্তির স্লোগান, আসমান, জমিন, স্থলভাগ, জলভাগ, সাগর, নদী, পাহাড়, পর্বত সমগ্র জায়গায় প্রতিধ্বনিত হইতেছে একটি আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান আসমানে হইতেছে প্রতিনিয়ত, পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে বিমান যাইতেছে, এই বিমানের মধ্যে হাজার হাজার মানুষ, নারী পুরুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, অর্থাৎ আকাশ জুড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। হাজার হাজার মানুষ সাগরে জাহাজে করে যাচ্ছে, সাগরের মাঝখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ উঠতেছে, অসংখ্য মানুষ স্থলভাগ দিয়ে যাচ্ছে, রোডে দিয়ে যাচ্ছে, বাসে করে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে যাচ্ছে, সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক প্রতিধ্বনিত হচ্ছে, অসংখ্য মানুষ পাহাড়ে দিয়ে, জঙ্গলে দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে, সেখান দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে এই ধ্বনি উচ্চারিত হওয়া মানে এটা হাজিরা উচ্চারণ করতেছে, আল্লাহ পাক হাজিদেরকে উচ্চারণ করার সৌভাগ্য দান করেছেন। এটা আল্লাহ পাক একজন হাজিকে জীবনে মাত্র দুইবার উচ্চারণের সুযোগটা দেন, আর অন্য সময় দেন না। একটা সময় এহরাম, উমরার এহরামের নিয়ত করার পর থেকে হারামে পৌঁছা পর্যন্ত, আরেকটা সময় হজের সময় জুলহিজ্জার 8 তারিখ সকালে, এহরামের সময় থেকে শুরু করে 10 তারিখ সকালে জামারায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত, এই দুটি সময় আল্লাহ পাক একজন হাজিকে এই তৌফিকটা দেন এই তালবিয়া পাঠ করার। তাহলে হাজি তালবিয়া পাঠ করবে, আমরা যারা হাজি না, গাইরে হাজি, তারা ওই হাজিদের তালবিয়ার সাথে একমত, আমরা সাপোর্টার, তারা স্লোগান দিচ্ছে, আমরা এই স্লোগানকে শতভাগ সমর্থনকারী। এজন্য দেখেন আরাফার দিনের সিয়াম, আমরা বাংলাদেশে থেকে আরাফার দিনের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু, আল্লাহ পাক অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন, আবার সামনেরও এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এমন কোন আমল নাই যে আমলে সামনের এক বছরের গুনাহ মাফ হয়, গুনাহ এখনো করেন নাই, গুনাহ মাফ হইব কেমনে, এখনো আগামী এক বছর তো আমরা গুনাহ করিই নাই। এটা একমাত্র আরাফার সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশে থাকি, আরাফার সওয়াব কেন পাইতেছি, আমি তো হজে যাই নাই, আরাফার ময়দানে যাই নাই, আমার আরাফাতের ভাই বোনেরা যে স্লোগান দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি বাংলাদেশে থাকি এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে একমত, যদি কেউ এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে একমত না হয় সে আরাফার কোনো ফজিলত পাবে না, কিচ্ছু পাবে না, সে সিয়াম পালন করলেও জিরো পাইব, কোনো নাম্বার পাবে না, যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে সে একমত না হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে একমত কেমনে হবে, এই তালবিয়ার মধ্যে দুইবার আছে লা শারীকা লাক, লা শারীকা লাক,
অর্থাৎ বাংলাদেশে থাকি যদি সে শিরিক মুক্ত থাকে তাহলে সে আরাফার ফজিলত পাবে, কিন্তু বাংলাদেশে থাকি শিরিক করে তাওহীদ নাই, সে যত ইবাদত করুক যত ফজিলত যত আমল করুক যত সিয়াম পালন করুক কিচ্ছু পাবে না, কারণ সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর সাথে এখনো একমত হইতে পারে নাই। এই জন্য এই জুলকাদা মাসটা আমরা হাজিদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্তে গুরুত্বপূর্ণ, যারা হাজি না তাদের জন্য এই মাসটা এই আসরে হজ হজের মাসটা গুরুত্বপূর্ণ, যে সে পৃথিবীর যেখানেই থাকুক এই তালবিয়ার সাথে সে একাত্মতা ঘোষণা করবে, নিজেকে শিরিক মুক্ত করবে, নিজেকে তাওহীদি তাওহীদবাদী করবে, আহলুত তাওহীদ বানাবে, তাহলে দুই দিক থেকে এই মাসটা ফজিলত পায়। এই জন্য প্রথম কথা সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সামনে এই মাসটা চলে যাচ্ছে, আজকে 22 তারিখ হয়ে গেছে, তো সুতরাং এই মাসের তাজিম করা, এই মাসের হুরমাত, এই মাসের সম্মান, এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত আমরা আসি আমাদের আজকের যে খুতবার আলোচনার বিষয়, যে ফাদাইলুল উম্মাল ওয়া হুকুকুল উম্মাল, অর্থাৎ শ্রমিকদের মর্যাদা এবং শ্রমিকদের অধিকার, দুটা বিষয়। জমিনে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে শ্রমিক বানায় সৃষ্টি করছেন, আল্লাহর জমিনে যত মানুষ আছে প্রত্যেক মানুষ কি শ্রমিক, মানে মানুষের মূল পরিচয়টাই হলো শ্রমিক। উম্মাল, শ্রমিকের এক বচন হলো আমেল, বহু বচন হলো উম্মাল। তা আমেল মানে কি? আমলকারী। আল্লাহ পাক আমাদের সবাইরই সৃষ্টি করছেন আমল করার জন্যই, শ্রমের জন্যই সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তো ইবাদতটাই তো শ্রম, শ্রমের বিভিন্ন ধরন, ইবাদতটা হলো বিচিত্র ধরনের শ্রম, যেখানে আল্লাহ যে শ্রম দিতে বলেন ওই শ্রম দেওয়ার নাম ইবাদত। আল্লাহ পাক যদি বলেন এখানে বসে থাকো, এই বসে থাকার নাম ইবাদত। এখন আপনারা বসে রয়েছেন, বসে বসে খুতবা শুনতেছেন, এই বসে থাকাটা ইবাদত। আবার যখন সাফা মারওয়ায় যাবেন আল্লাহ পাক বলতেছেন এখান দিয়ে একটু দৌড় দাও, দৌড় দিছেন এটা ইবাদত। বাইতুল্লাহ চারিপাশে হাঁটছেন, হাঁটি হাঁটি ঘুরছেন, হাঁটাটার নাম ইবাদত। আরাফার ময়দানে গেছেন, বসে থাকবেন, উকুফ করবেন, অবস্থান করবেন, এটা ইবাদত। যে বসে থাকতে পারতেছে না, অ্যাম্বুলেন্সে করে আসছে, সে অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবো, এটাই ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ পাক বলছেন এখানে বসে থাকিও না, এখানে শুয়ে থাকো, এখানে লম্বা হয়ে শুয়ে রয়েছেন ময়দানের মধ্যে, এটার নাম ইবাদত। জামারার সামনে গেছেন, আল্লাহ পাক বলতেছেন এখানে পাথর মারো সাতটা, অর্থাৎ এখানে পাথর মারার নাম ইবাদত। যেখানে যে হালতে যে অবস্থায় আল্লাহ থাকতে বলবেন এটার নাম ইবাদত। ইবাদতটাই হলো শ্রম, ইবাদতটাই হলো আমল। তাহলে আল্লাহ পাক আল্লাহর জমিনে প্রত্যেকটি মানুষকে শ্রমের উপযোগী করে সৃষ্টি করছেন, আর শ্রম থেকে বিমুখ থাকলে তার শরীরও নষ্ট হয়, তার রুহও নষ্ট হয়, তার ইমানও নষ্ট হয়। শ্রম বিমুখ মানুষ আপনি দেখবেন কোনো কাজকর্ম করিয়েন না, হাঁটাহাঁটিও করবেন না, তারপরে ব্যায়ামও করবেন না, কাজকর্ম করবেন না, খালি খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, দেখবেন আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। আর এখন ডাক্তারের কাছে গেলেই কয় ডেলি এতক্ষণ হাঁটবেন, এতক্ষণ দৌড়াইবেন, এতক্ষণ ব্যায়াম করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে শ্রমের জন্য সৃষ্টি করছেন। শ্রম না দিয়ে বসে থাকবেন আপনার এই শরীর আস্তে আস্তে সমস্যা তৈরি করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত গুলোকেও শ্রম আকারে সৃষ্টি করেছেন, শ্রম আকারে আল্লাহ পাক নির্ধারণ করছেন, ইবাদত করবেন না আপনার রূহ, আপনার কালব, আপনার ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে শরীরেরও শ্রম দিতে হয়, রূহেরও শ্রম দিতে হয়, কালবেরও শ্রম দিতে হয়, ঈমানেরও দাবি শ্রম দেওয়া। এই জন্য আল্লাহর জমিনে সমস্ত আল্লাহর বান্দারাই মূলত শ্রমিক, আল্লাহ সবাইকে শ্রমিক বানাই সৃষ্টি করছেন। সুতরাং শ্রমিক হওয়া আনন্দের বিষয়, শ্রমিকের ইসলাম অনেক মর্যাদা দিয়েছেন,
এক নম্বরে আল্লাহর জমিনে সবচাইতে সম্মানিত মানুষ আল্লাহর নবীরা, নবীদের চেয়ে সম্মানিত, নবীদের চেয়ে মর্যাদাবান মানুষ জমিনে আর আসেও না আসবেও না। নবুয়তটাই আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, এবং এটা কেউ চেষ্টা করলে পারে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাছাই করে নির্ধারণ করে নবুয়তটা। আল্লাহর যত নবী পৃথিবীতে আসছেন সমস্ত নবীরাই শ্রমিক ছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতেন। এজন্য সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাআতাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এমন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠান নাই যেই নবী ছাগল ছড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কি ছাগল ছড়াইছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আরআহা আলা কারারি তালি আহলে মক্কা, আমিও তো মক্কাবাসীদের সামান্য কয়েক কিরাতের বিনিময়ে ছাগল ছড়াইতাম। আমি নবীও ছাগল ছড়াইছি, আমিও রাখাল। সুতরাং সমস্ত নবীরাই আল্লাহ জমিনে যত নবী পাঠাইছেন সবাই ছাগল ছড়াইছে। মুসা আলাইহিসসালামের পেশাই ছিল তিনি ছাগল ছড়াইতেন, মেষপালক ছিলেন। আদম আলাইহিসসালামের পেশাই ছিল তিনি কৃষক ছিলেন। নূহ আলাইহিসসালাম নাজ্জার ছিলেন, নাজ্জার মানে সূত্রধর, কাঠমিস্ত্রি, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানানো। ইদ্রিস আলাইহিসসালাম খাইয়াত ছিলেন, মানে তিনি টেইলার ছিলেন, কাপড় সেলাই করতেন, কাপড় বানাইতেন। তারপরে দাউদ আলাইহিসসালাম হাদ্দাত ছিলেন, তিনি লোহার জিনিসপত্র, আমরা যেটারে কামার বলি, লোহার জিনিসপত্র তৈরি করতেন। এভাবে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম এক একটা পেশা অবলম্বন করতেন। সমস্ত নবীদেরকে অন্যান্য পেশার পাশাপাশি ছাগল কেন ছড়াইছেন, এটার মুহাদ্দিসের একরাম অনেক কারণ বর্ণনা করছেন। কি কারণে ছাগল ছড়াইছেন? ছাগল ছড়ানোর কারণ হইল যে এই আম্বিয়া আলাইহিমুসসালাম নবুয়ত দেওয়ার কয়েকদিন পরেই, কিছুদিন পরে যখন তারা নবুয়ত পাবেন তখন তারা মানুষ ছড়াইতে হবে। তো মানুষকে যে ফেতরত দিয়ে আল্লাহ বানাইছেন, মানুষের মধ্যে ছাগলের অনেকগুলো ফেতরত আছে, যে ছাগল ছড়াইতে পারবে না সে মানুষও ছড়াইতে পারবে না, আর যে ছাগল ছড়ানোর অভ্যাস হয়েছে ছাগল ছড়াইতে পারে সে মানুষ ছড়াইতে পারবে। কিরকম অভ্যাস? গুরুত্বপূর্ণ কয়েকটা অভ্যাস আছে। একটা অভ্যাস হইল, ছাগল যদি দেখে সামনে পানি আছে বা কোনো কিছু সমস্যা, তাহলে এমন খুঁটি ধরব, এবার আপনি যত টানবেন রশি ছিঁড়ে যাব, তো ছাগল আর সামনের দিকে যাবে। মানুষ যদি বুঝে যে সে সামনে গেলে কোনো বিপদ আছে, কোনো সমস্যা আছে, যদি বুঝে যে আশেপাশের মানুষ যদি জানি যায় সে আলে হাদিস, তাহলে বিপদ আছে। তাহলে আবার দেখবেন আপনি তার জোর করিও আর এই সাভার বাজার মসজিদে আনতে পারবেন না, সে এমন খুঁটি ধরব, একদিন এক উসিলা, একদিন এক ওসর, এক সময় এক উসিলা দিব। এরকম মানুষ যদি বুঝে তার সামনে কোনো সমস্যা আছে, বিপদ আছে, সে আর সামনে আগাবে না। এটা মানুষের ছাগলের অভ্যাস। মুসা আলাইহিসসালামের উম্মতরা জিহাদে গেছেন, রাস্তার মধ্যে যায় যখন দেখছে বিপক্ষ শক্তি এত কঠিন, এক একজন বিশাল বিশাল দেহি, এক এক আঙ্গুরের খোসার মধ্যে মানুষ ঢুকে যেতে পারে, এত আঙ্গুর দেখি ভয় পাই গেছে, কয় এই আঙ্গুর যদি এরকম হয় এগুলো খায় যারা তারা কিরকম, আঙ্গুর যদি এত বড় হয় তা আঙ্গুর এগুলো যারা খায় মানুষ এগুলো কিরকম। এবার মুসা আলাইহিসসালামের উম্মত বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব যান জিহাদ করেন, আমরা এখানে বসে রয়েছি আর যাবো না, মানে ছাগলের খুঁটি ধরে ফেলছে আর সামনের দিকে যাবে না। এজন্য বদরের ময়দানে যখন সাহাবায়ে কেরাম গেছিলেন, আল্লাহু আকবার, তখন সাহাবায়ে কেরাম মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠছিলেন, এমদে ইয়া রাসূলুল্লাহ লিমা মারাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে যাওয়ার নির্দেশ দেন আপনি সেদিকে যান, ইন্না লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা, বনী ইসরাঈলরা মূসা আলাইহিসসালামকে যেটা বলছে আমরা কখনো সেটা বলবো না, আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন,
আপনি আর আপনার রব সামনের দিকে এগিয়ে যান, আর আমরা যতক্ষণ রূহ আছে জীবন আছে আমরা আপনাদের সাথেই আছি। তো এই বনি ইসরাইলের যে অভ্যাসটা এটা কিন্তু ছাগলের অভ্যাস, তারা সামনের বিপদ থেকে আর আগায় নাই, তারা থামে গেছে। তারপরে দেখবেন ছাগল ধরেন 1000, আপনি 1000 সবগুলোকে একদিকে নেওয়া লাগবে না, 4-5টাকে শুধু একদিকে নিয়ে যাবেন, বাকিগুলো এই 4-5টার দেখা দেখি সব চলে যাব। তো মানুষ যদি কিছু এক জায়গায় জড়ো করতে পারেন, বাকিগুলাই বলবে যে মিয়া আমি না পাগল কিছু বুঝি না, এরা বুঝে না। ও এখানে লাখ লাখ মানুষ যে আইছে মানুষ সব পাগল নেই, আমি না পাগল, যাকে জিজ্ঞেস করবেন সে বলবো যে ভাই আমি হয়তো কিছু বুঝি না। কিন্তু এখানে যে দেখেন এই যে লাখ লাখ মানুষ আসছে এরা কি না বুঝি আছে, সবাই জিজ্ঞেস করবেন সবাই কবে আমি না আমি না বুঝি না, সবাই কি না বুঝে, আসলে সবগুলাই কেউ বুঝি আসে নাই, দেখছে যে এখানে হাজার হাজার মানুষ আসে, মানুষ এগুলোকে তো না বুঝি কি গেছে নেই, এগুলো কিছু না কিছু তো বুঝে। এটা ছাগলের অভ্যাস যে সে মানুষ দেখলে কোথাও কিছু মানুষ জড়ো করতে পারলে, এই জন্য ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বড় কৌশলটা যেটা নেয় সেটা হলো আগে মানুষ জড়ো করে, 1 লাখ লোক, 2 লক্ষ লোক, 5 লক্ষ লোকের সমাবে, এবং এগুলো লোক জড়ো করার জন্য এজেন্ট নিয়োগ করে প্রত্যেক থানায় থানায়, এবং বিভিন্ন জনকে এগুলোর জন্য আপনার টেন্ডার দিয়ে দেয় যে তোমরা এত হাজার লোক আনবা এত লক্ষ টাকা পাবে, এত লোক আনবা মাথা পিছু মাথা গোনা টাকা। এলো ধর্ম ব্যবসায়ীদের বিশাল কৌশল, প্রথমে একবার বড় আকারে লোক জড়ো করতে হবে, এই লোক জড়ো করাটা পরবর্তী মাঠে ময়দানে তার প্রভাব সৃষ্টি করবে। এটা ছাগলের অভ্যাস, মানুষ যখন দেখে কোন জায়গায় এত মানুষ গেছে, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন বাল আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ জানে না, অধিকাংশের আকল নাই, অধিকাংশ জাহেল, এই কথা কোরআনে বারবার বলছে, মানে যারা তাওহিদবাদী তারা অধিকাংশের দিকে তাকাবে না, একবারে 99 জন একদিকে চলে গেছে তাও সে যাবে না। এই জন্য আল্লাহর অনেক নবী ছিলেন, পুরা সমাজে একজন তাওহিদবাদী, শুধু আল্লাহর এক নবী তাওহিদবাদী, তার একটা উম্মত নাই, কিন্তু তিনি সমাজের স্রোতে গা ভাসায় দেন নাই, এটা হলো তাওহিদবাদীদের পদ্ধতি। আর যাদের মধ্যে তাওহিদ নাই তারা হলো জনগণ যেদিকে তারা সেদিকে, জনগণের বিপরীতে কখনো তারা যাওয়ার সাহস করবে না। এরকম মানে আরো অনেকগুলো ছাগলের অভ্যাস, ছাগলের সারা রাত পড়াইবেন, সকালে পড়া নিবেন, দেখবেন সে পারে না মাথা নাড়াইবেন, এরকম দেখবেন সারা রাত ওয়াজ শুনছেন, সকালে জিজ্ঞেস করবেন ভাই কি কি শুনছেন কোন দেখি, একটাও কইতে পারে না কি শুনছে, ছাগলের ওয়াজ শুনছে। কারণ এই যদি রাত্রে এত সারা রাত না শুনে সে আধা ঘন্টা শুনতো, কিন্তু কিছু এলেম শিখতো কিছু বুঝতো, তাহলে এটা তার অনেক কল্যাণে আসতো। দেখবেন আমাদের দেশে যারা শ্রোতা এদেরকে আপনি ওয়াজের পরের দিন জিজ্ঞেস করেন ভাই কালকে যে এখানে গেছেন সারা রাত তো শুনছেন কি কি শুনছেন, 2-1টা কম দেখি, কিছু কইতে পারে না। কারণ হেতো এখানে গেছে কতক্ষণ নাচানাচি করব, কতক্ষণ লাফালাফি করব, কতক্ষণ গান শুনব, কতক্ষণ এগুলো বিনোদনের জন্য গেছে, সেটা এলেম শিখতে যায় নাই, এজন্য বলতে পারে না। এই অভ্যাসগুলো ছাগলের অভ্যাস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পাক আগে ছাগল চড়িয়েছেন। তাহলে আল্লাহর নবীরা শ্রম দিতেন, শ্রমিক ছিলেন সবাই, সকল নবী, তারা শুধু নিজেরা মানুষ হাদিয়া দিবে তোহফা দিবে এটা নিয়ে খাবে বসে বসে জীবন যাপন করবেন, আল্লাহর নবীরা এভাবে জীবন যাপন করেন নাই। দাউদ আলাইহিসসালামকে তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু দাউদ আলাইহিসসালাম রাষ্ট্র থেকে কোনো বাতা নিতেন না, তিনি এই যে লোহার জিনিসপত্র বানাইতেন এগুলো বিক্রি করে নিজের শ্রম দিয়ে ওই অর্থ দিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। এমনকি দাউদ আলাইহিস সালামের সিয়াম হলো তিনি সারা বছর সিয়াম পালন করতেন, তিনি একদিন সিয়াম রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন, এভাবে বছরে যদি 354 দিন হয় আরবি বছরে, এই 354 দিনের অর্ধেক সময় দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। অথচ রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াজরিউ জারান আও ইয়াগরিসু গারসান ফায়াকুলা মিনহু তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, কোন মুসলিম যদি কোন ক্ষেত খামারে কাজ করে, কৃষি কাজ করে,
শস্য উৎপাদনের কাজ করে অথবা কোনো গাছ লাগায়, তার এই গাছ থেকে, তার এই শস্য থেকে, তার এই ফসল থেকে পাখিরা খায়, মানুষ খায়, চতুষ্প জন্তু খায়। যেমন ধরেন ধান লাগাইছেন, এই ধান পাখিরাও খাইছে, আবার এগুলা থেকে মানুষও খাবে, আবার এগুলার যে খেরগুলা হয়েছে এগুলা গরু খাবে, এখানে গরু চতুষ্প জন্তুরও খাবার আছে, মানুষেরও খাবার আছে, পাখিদেরও খাবার আছে। এখন আপনি সবকিছুর পরে বাজারে বিক্রি করছেন, কিন্তু বিক্রি করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কান আলাহু বিহি সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জন্য সাদাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, মানে আপনি টাকাও পাইছেন, বিক্রি করে কিন্তু টাকা পাইছেন, কিন্তু তারপরেও এই পরিমাণ ধান আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে ফজিলত হইতো আল্লাহ পাক সেই ফজিলত দিবেন। কেন দিবেন? কারণ আপনি যদি চাষাবাদ না করে বসে থাকতেন, তো মানুষের কাছে টাকা আছে, চাউল নেই, তো মানুষ চাউল পাইতো কোথায়? আপনি যে কষ্ট করে চাষাবাদ করছেন, এই কারণে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই শ্রমের বিনিময়ে এই পরিমাণ শস্য, এই পরিমাণ ফল, এই পরিমাণ জিনিস সদাকার ফজিলত আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যবসা বাণিজ্য করে শ্রম দেয়, ব্যবসার পিছনে শ্রম দেয়, এদের ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা, যেই ব্যবসায়ী হবে আস-সাদুক সত্যবাদী, মানে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদীটা দোষ ত্রুটি গোপন করে না, ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দেনা, ওজনে কম দেনা, সত্য কথা বলে, যতটুকু আছে ততটুকু বলে, আর আল আমিন আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, এরকম ব্যবসায়ী যদি ইমানদার হয় তাহলে কিয়ামতের ময়দানে মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা, এরা নবী রাসূলদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যবসার পিছনে শ্রম দিবেন, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন যে নবী রাসূলদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কেউ বসে খাইতেন না, সবাই শ্রম দিয়ে জীবন নির্বাহ করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিজরত করে গেলেন মদিনাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে ভাই বানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির সাহাবীকে একজন আনসার সাহাবীর সাথে ভাই বানিয়ে দিয়েছে, এবং এই ভাইগুলো এমন ভাই আল্লাহু আকবার যেটা জমিনে ইতিহাসে বিরল, মায়ের পেটের ভাইয়ের চাইতে এই ভাইদের মহব্বত, এই ভাইদের ভালোবাসা, ইমানি ভ্রাতৃত্ব তাদের মধ্যে এত গভীর ছিল, ইমানি ভাইয়ের জন্য তারা তাদের জায়গা জমিন অর্ধেক ভাগ করেও ভাইকে দিয়ে দিত। এখন মায়ের পেটের ভাই ভাইকে জায়গা জমিন দেয় না, বোনের জায়গা জমিন দেয় না, আর এদের সাথে আত্মীয়তার রক্তের কোনো সম্পর্ক নাই, একমাত্র ইমানের কারণে হিজরত করে মদিনা মুনাওয়ারা আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এ তোমার ভাই, বাড়িতে গিয়ে ঘরটাকে দুই ভাগে ভাগ করে ফেলতো, সাথে সাথে ভাগ করে অর্ধেক ভাইকে দিয়ে দিত, বাড়িতে গিয়ে জায়গা জমিন খেজুর গাছ বা ফসল যা থাকতো অর্ধেক ভাগ করে ওই ভাইকে দিয়ে দিত, এমনকি যদি দেখতো যে ভাইয়ের কোনো টাকা পয়সা নাই, বিয়ে করতে গেলে টাকা পয়সা লাগবো, টাকা পয়সা পাইবো কোথায়, একজন স্ত্রীকে তালাক দিয়ে দিতেন যাতে ওই ভাই বিয়ে করতে পারে। কি ভ্রাতৃত্বের নমুনা! এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাআদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ রাসূল আবদ্ধ করে দিলেন। সাআদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ঘর ভাগ করে ফেলছেন অর্ধেক, জায়গা জমিন ভাগ করে ফেলছেন, এমনকি তার চারজন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রীর সাথে কথাবার্তা বলে তার সাথে বিয়ে দেওয়ার জন্য তাকে তালাক দিয়ে রেডি করে রাখছে, তার সাথে বিয়েও দিবেন। তিনি বাড়িতে গিয়ে দেখে আল্লাহ আকবার ঘরের অর্ধেক ছাড়িয়ে দিছে, জায়গা তুমি ছেড়ে দিছে, তিনি অবাক পেয়ে গেছেন। অবাক হয়ে তিনি বললেন বারাকাল্লাহু লাকা ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার মালের মধ্যে, আপনার আহালের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। লা হাজাত লি ফি যালিকা, আমার এগুলার কোনো কিছুর দরকার নাই, আপনার ঘরও দরকার নাই, জায়গা জমিনেরও দরকার নাই, আমাকে কিছুই দিবেন না। বরং হাল মিন সুকিন ফিহি তিজারা, আপনার আশেপাশে বাজারটা কোথায়, আমাকে একটু বাজারটা চিনাই দেন, আমি ওই বাজারে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করব। সুবহানাল্লাহ, আমি ব্যবসা জানি, আমাকে আপনি খালি বাজারটা দেখাই দিবেন, আপনাদের বাজার কোথায়, তাহলে আমি ওই বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আমার জীবন নির্বাহ করব। আপনার এগুলো দিয়ে আমি জীবন নির্বাহ করতে চাই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রিজিকটা সর্বোত্তম যে নিজের হাতে কামাই করে বক্ষণ করে। এটা তো আপনি আমারে দিছেন, এটার চেয়ে আমি যদি ব্যবসা করি, কামাই করি, ওই ওই রিজিকটা আমার জন্য উত্তম। তখন তিনি এগুলো কিছুই নেন নাই, তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করে তিনি জীবন নির্বাহ করতেন। ইসলাম ওই রিজিকের মাধ্যমগুলোকে ইসলাম হারাম করেছে, যে রিজিকের মাধ্যমে শ্রম দেওয়া লাগে না, শ্রমবিহীন অর্থ, শ্রমবিহীন কামাই, এটাকে ইসলাম হারাম করছে। কিরকম? সুদ, সুদকে ইসলাম হারাম করছে। কেন হারাম করছে? যে সুদের টাকা লাগায়, সুদের টাকাতে তার কাম হয়েছে খালি বসে বসে হিসাব করা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযি জামা'আ মালা ওয়া আদ্দাদা, এর কাজ হলো খালি আদ্দাদা, মানে মাস শেষ হবো, 30 তারিখ হইব, হিসাব করব, আগে ছিল 1,20,00,000, এই মাসে হয়ে গেছে 1,30,00,000, সুদ যোগ হয়েছে, এ বসে বসে হিসাব করতেছে। এই এই হিসাব করা ইসলামে নিষিদ্ধ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযি জামা'আ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বসে বসে হিসাব করে, আল্লাহ পাক এদের নিন্দা করছেন এখানে। তাহলে এই সুদের মাধ্যমে শ্রম বিনিয়োগ হয় না, যে সুদে কাজ কারবার লাগায়, যে সুদের ব্যবসা করে, সে শ্রমবিহীন বসে বসে হিসাব করে আর টাকা ইনকাম করে। ইসলাম এটাকে হারাম করে দিছে। কারণ যদি দুইজনে মিলে ব্যবসায় বিনিয়োগ করে মোদারাবা পদ্ধতিতে বা মুশারাকা পদ্ধতিতে, তখন ওই ব্যবসাটার পিছনে দুইজনেরই সবসময় প্রচেষ্টা থাকবে ব্যবসাটা যাতে লস না হয়। কারণ লস হলে তো যে টাকা দিছে হেরো লস। কিন্তু সুদি, যে সুদ দিছে, সে তার ব্যবসা কি হইতেছে না হইতেছে খোঁজ খবরও নিবে না, চেষ্টাও করবে না, কারণ হের ব্যবসা হইলে হোক না হইলে নাই, আমার টাকা তো চলে আসবে, সে নিশ্চিন্তে বসে আছে। আরেকজন ঝুঁকির মধ্যে আছে, 100% ঝুঁকি নিয়ে বসে আছে বিনিয়োগকারী, কিন্তু যে সুদে টাকা দিছে সে 100% ঝুঁকি মুক্ত। ইসলাম এই ঝুঁকি মুক্ত একজন বসে থাকবো, আরেকজন ঝুঁকি নিয়ে থাকবে, এটাকে ইসলাম সমর্থন করে না। এই জন্য ইসলাম এটাকে হারাম করে দিছে। যদি দুইজনই ঝুঁকির মধ্যে থাকে সমভাবে, তখন দুইজনেই এটার পিছনে শ্রম দিবে, তাহলে শ্রমবিহীন উপার্জন ইসলাম পছন্দ করে না। ঘুষ, রিশওয়া, বসে বসে অফিসে ঘুষ খাইবে, টাকা নিবে, আরেকজন এটা কষ্ট করে কামাই করে এনে এনে তাকে দিবে, এটা ইসলাম অনুমোদন করে না। ছিনতাই, ছিনতাই করবে, আরেকজনের টাকা পয়সা লুট করে নিয়ে যাবে, এটা ইসলাম সমর্থন করে না। অর্থাৎ নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন, এটাকে ইসলাম সমর্থন করে, এবং যে শ্রম দেয়, যে শ্রমিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দান করছেন। সেই কৃষি খাতে দিক, ব্যবসা বাণিজ্যে দিক, অফিসে দিক, শ্রমের মাধ্যমে যে উপার্জন, এটাকে ইসলাম পছন্দ করে। অর্থাৎ ইসলামে শ্রমিকের অনেক মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতিমহু মিম্মা ইয়াকুল, যে তোমার অধীনস্থ থাকবে তাকে তুমি যা খাইবে তাকেও তা খাওয়াইবা, ওয়ালইয়ালবিসহু মিম্মা ইয়ালবিস, তুমি যা পরবে তাকেও সেটা পরাইবা, তুমি যেটা খাইবা তাকেও সেটা খাওয়াইবা, একই খাবা, তুমি যেটা পরবা তাকেও সেটা পরাইবা, তার সাধ্যের উপরে তার উপরে কোনো কিছু ছাপিয়ে দিও না কাজকর্ম, বরং মানে তোমার এই সাধ্যের উপরে কিছু ছাপাই দিলে যে জুলুম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এই জুলুমের প্রতিশোধ দিবে।
এভাবে অনেক আয়াত আছে, হাদিস আছে এই ব্যাপারে। আমরা এবার আসি হুকুকুল উম্মাল, শ্রমিকের অধিকার। আল্লাহ পাক একজন শ্রমিকের কি কি অধিকার দিয়েছে। এক নম্বর অধিকার, শ্রমিকের আত্মসম্মান রক্ষা করার অধিকার। একজন শ্রমিক, তিনি শ্রমিক হইলেও তার কিন্তু একটা আত্মসম্মান আছে। এই আত্মসম্মানটা শ্রমিকের বজায় রাখা, এটা শ্রমিকের অধিকার। তার আত্মসম্মান নষ্ট করা যাবে না। প্রয়োজনে আপনার ভালো লাগতেছে না, আপনি শ্রমিক রাখবেন না, কিন্তু তাকে আপনি মারলেন, তার উপরে অত্যাচার করলেন, তাকে অপমান করলেন, এই আত্মসম্মান নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনান আন-নাসাঈর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, মা দারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান লাহু ওয়ালা খাদিমান কাত্তুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কোন স্ত্রীকে প্রহার করেন নাই, কোন স্ত্রীর গায়ে আল্লাহ রাসূল হাত তোলেন নাই, স্ত্রীকে আল্লাহ রাসূল মারেন নাই। ওয়ালা খাদিমান কাত্তুন, জীবনে কোনো খাদেমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার করেন নাই, আঘাত করেন নাই, একটা থাপ্পড়ও দেন নাই কোনো খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রধান খাদেম যিনি, তিনি হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ খাদিমতুহু তিসআ সিনিন, আল্লাহর কসম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বছর খেদমত করছি। এই 9 বছরের মধ্যে মা আলিমতু ক্বালা লিশাইইন সানাতু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, কখনো আমি এমন কিছু করেছি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরে আমাকে বলেন নাই, এই এটা কইলা কেন, এটা কইলা কেন, এই কথা কোনোদিন বলেন নাই। ওয়ালা লিশাইইন তারাকতু হালা ফাআলতা কাযা ওয়া কাযা, আমি কিছু করি নাই, আমাকে বলেন এই এটা কইলা না কেন, কইলা না কেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আমি এই 9 বছর খেদমত করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমার সাথে এরকম ব্যবহার করেন নাই। তাহলে এক নম্বর অধিকার শ্রমিকের, সে শ্রমিক হোক তার একটা সম্মান আছে, সে ফিয়ন হোক, সে যত নিম্ন পদস্থ হোক, সে একবার জারুদার হোক, কিন্তু তারও একটা আত্মসম্মান আছে। এই আত্মসম্মানটা ইসলাম পরস করে দিছে, তার আত্মসম্মানে আপনি আঘাত করতে পারবেন না। আত্মসম্মানে আঘাত করাটা জুলুম। একজন মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, এটা মুয়াজ্জিন হোক খাদেম হোক যেই পদেই হোক, তার একটা আত্মসম্মান আছে, আপনি তার আত্মসম্মান নষ্ট করার অধিকার নাই। এইভাবে সর্বসেক্টরে সব জায়গায় সকল শ্রমিকের একটা আত্মসম্মান, এই আত্মসম্মান রক্ষা করা, এটা শ্রমিকের অধিকার, এটা আল্লাহ প্রদত্ত অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত অধিকার। কিন্তু আমরা দেখি শ্রমিকের এই আত্মসম্মানটা রক্ষা করা হয় না, মনে করে শ্রমিকের আবার কিসের সম্মান, কিসের আত্মসম্মান, মানে শ্রমিককে মনে করে যে আপনার সুন্দর করে কথা বললে এটাও অনেকে খারাপ মনে করে। আপনারা দেখবেন যে আপনি যখন চা দোকানে যাবেন, তো একটা চা দিবে, এটা সুন্দর করে বলবে না, এটা এই এদিকে এই চা দে, এই এটা কর, মানে হে বলে কার কোনো, তার কোনো সম্মান বলতে কিছু নাই। আবার আপনি সুন্দর করে বললেও আবার শুনে না, কারণ হেরো অভ্যস্ত হয়ে গেছে। আপনি যে সুন্দর করে কইবেন, 10 মিনিট বসে দিয়েছেন, আপনারা চাও দিবে না। আরেকজন যখন এরকম করে কইছে, এ বলার আগে নিয়ে আসছে, আমি কয়েক জায়গায় এরকম যাই বসে দিয়েছি, বলছে কো আপনি এইভাবে সারাদিন বসে থাকলেও পাবেন না, কারণ এদের অভ্যাস হয়ে গেছে যে এদেরকে এইভাবে ব্যবহার না করলে, সুন্দর ব্যবহার করলে এরা শুনে না। এটা হলো মানে ওই তার আত্মসম্মান হেয় ধরে নিছে, আমার আত্মসম্মান নাই, যারা আসতেছে এরও মনে করতেছে এর কিসের আত্মসম্মানে, এই ছোট্ট জায়গায় চাকরি করে, ছোট্ট পদে চাকরি করে, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। দুই নম্বর তার অধিকার, যে শ্রমটা দিবে ওই শ্রমের সাথে চুক্তিবদ্ধ মজুরি পাওয়ার অধিকার, শ্রমের শ্রম দেওয়ার আগে তার সাথে চুক্তিবদ্ধ হওয়া, এটা ইসলামে ফরজ। 10 টাকা জিনিস হোক, আপনি ধরেন রিক্সায় উঠবেন, আপনি এখান থেকে এখানে 20 টাকা বাড়া হয়, এটাও বলি উঠবেন, তার সাথে চুক্তিবদ্ধ হয়ে উঠবেন, ভাই এখান থেকে এখানে কত। অনেক সময় রিক্সা ড্রাইভারকে দিয়েন, উঠে যান, অসুবিধা নাই, পরে বাড়া হয়েছে 10 টাকা, ওখানে গেছেন 50 টাকা, কারণ আগে যে কথা বলি উঠেন নাই। এখন তো আপনি এবার আত্মসম্মান, আপনার সম্মান বোধের জন্য বাধ্য হয়ে 50 টাকা দেওয়া লাগবে, না হয় আপনার রিক্সাওয়ালা এসে মান সম্মান সব নষ্ট করে দিব। আর মানুষ সব তার পক্ষে থাকবো, কবে যে মিয়া তুমি এখানে আসছো, তুমি
ভাড়া দিতেছ না কেন, আপনি কিছু বলতেও পারবেন না। এই জন্য ইসলামের নীতিমালা হইল যে কোনো শ্রম নেওয়ার আগে শ্রমিকের সাথে আপনি চুক্তিবদ্ধ হইবেন, চুক্তিবদ্ধ হয়ে যে তোমাকে এটা এই কাজটা করবে, এই সপ্তাহ টাকা কত দিতে হবে বা কি দিতে হবে, এই সপ্তাহে আবদ্ধ হয়ে তারপরে তার শ্রম দেওয়ার পরে তার এই মজুরি পাওয়াটা তার অধিকার। কোরআনে কারিমে সূরা আল কাসাসের 25 নম্বর আয়াত মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করে, সেখানে শ্রমিকের অধিকার গুলো আল্লাহ বর্ণনা করছে। মুসা আলাইহিস সালাম যে আপনার এখান থেকে মিশর থেকে চলে গেছিলেন কোথায়, মাদায়েন। মাদায়েনে যাওয়ার পরে দেখলেন যে তিনি এক জায়গায় বসে দিয়েছেন গাছের নিচে, দেখলো যে অনেক মানুষ ছাগলকে আপনার এখানে সবাই আসছে পানি নেওয়ার জন্য। এখন দেখা গেছে দুইটা মেয়ে দাঁড়ায় রয়েছে, তারা মানুষের ঠেলায়, মানুষের কারণে আসতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম যাই জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, তোমরা কি জন্য আসছো? তখন বলছে আমরা পানি পান করাইতে আসছি, কিন্তু মানুষের জন্য তো পারতেছি না। তো মুসা আলাইহিস সালাম নিয়ে পানি পান করাই দিছে, দেওয়ার পরে এরা বাড়ির চলে গেছে। বাড়ির চাইদের বাবাকে বলছে যে আমাদেরকে একজন মানুষ এরকম এরকম আমাদেরকে পানি পান করাই দিছে। তখন মুসা আলাইহিস সালাম পানি পান করাই দিয়ে গাছের নিচে বসে দিয়েছেন। সূরা আল কাসাসের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তখন ওই মানুষটা বাড়ি থেকে তখন খবর দিছেন, একজনকে পাঠাইছেন যে লোকটাকে ডেকে নিয়ে আসো। তখন সে এসে বলছে ইন্না আবি ইয়াদরুকা লিয়াজজিয়াকা আজরামা সাকাইতালানা, তুমি যে আমাদেরকে পানি পান করানোর কাজে সহযোগিতা করছো এটার উজরত নেওয়ার জন্য আমার আব্বা তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, মানে এখানে ওই যে সে যে শ্রমটা দিছে, এই শ্রমের মজুরি পাওয়াটা তার অধিকার, এই অধিকারের জন্য তিনি ডাকছেন। আল্লাহ পাক ওই ব্যক্তির নাম বলেন নাই, তিনি কেউ কেউ বলে যে সোহাইব আলাইহিসসালাম, সোহাইব আলাইহিসসালাম না। সোহাইব আলাইহিসসালামের যুগ আর মুসা আলাইহিসসালামের যুগ ভিন্ন, একজন আরেকজনের সাথে দেখা হয় নাই। তিনি মাদায়েনের একজন দিনদার মানুষ, সলেহীন মানুষ, এই জন্য তিনি দিনদার হওয়ার কারণে জানেন যে লোকটা যেহেতু তোমাদেরকে সহযোগিতা করছে, সুতরাং সেই মজুরিটা পাওয়ার অধিকার। তিন নম্বর, চুক্তির সময় যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো শ্রমিকও পাওয়ার অধিকার আছে, মালিকও পাওয়ার অধিকার আছে, দুইজনেই পাওয়ার অধিকার। চুক্তিতে যে শর্তগুলো, মানে সে মজুরি দিবে কত আর এই দিক থেকে কত দিবে, দুটো যে চুক্তিতে আছে দুই পক্ষই দুটো পাওয়ার অধিকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দারারা, ইসলামের নীতিমালা হলো নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর চুক্তি রক্ষা করা ফরজ। সূরা আল মায়েদার 1 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের চুক্তিগুলা রক্ষা করো। আর ঋণ আদায়ে টালবাহানা করা বা মজুরি আদায়ে টালবাহানা করা এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতলুল গানিয়ে জুলমুন, টাকা আছে আপনার দেওয়ার মতো আছে কিন্তু আপনি আরেকজনের থেকে ঋণ নিয়ে দিতেছেন না। অনেক মানুষের অভ্যাস আছে নিতে পারলে আর দেনা, এবং লাস্টে ঝগড়া করতে 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 একসময় কয় আমি চাইলে চাইছি দিবি কেন, এরকম হয়েছে আমাকে একজন বলতেছে ভাই মানে তার টাকা নিছে দেনা তো দেনা দীর্ঘদিন হয়ে গেছে, একদিন ঝগড়া করতে করতে আবার কাছে আমি টাকা চাইলে তোর কাছে চাইছি দিলি কেন, মানে হে দিয়ে অপরাধ করছে, দিছে কেন, আমি চাইছি ভালো কথা তুই দিলি কেন, দেওয়াটাই অপরাধ হয়েছে। তাহলে এই সামর্থ্য থাকার পরেও ঋণ আদায়ের কালবাহানা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জুলুম, এটা হারাম। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক তিন ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করবেন, আল্লাহ বলছেন আনা খাসে মুহুম ইয়াউমাল কিয়াম, আমি তিন ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করব। এক ব্যক্তি হলো কারা, তারা হলো রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওয়াফা মিনহু ওয়ালাম ইউতা আজরাহু, যে একজন শ্রমিক নিয়োগ করছে তার থেকে যথাযথ কাজও করাই নিছে কিন্তু তার মজুরি দেয় নাই, আল্লাহ পাক নিজে বাদী হয়ে ওই মজুরি আদায় করে দিবেন। তাহলে এই এই মজুরি পাওয়ার যে শর্তগুলো এগুলো পাওয়া তার অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিব ফারাকু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরিটা তুমি পরিশোধ করে দাও। এজন্য মাস শেষ হওয়ার পরে 30 তারিখ পর্যন্ত আপনার চুক্তি, 30 তারিখ শেষ হইলে যথাসম্ভব তাড়াতাড়ি তার মজুরিটা আদায় করে দেওয়া, এটা তার অধিকার। চার নম্বর অধিকার যেটা, যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শ্রমিকের বা যেটা তার মানসিক অবস্থার জন্য ক্ষতিকর এই রকম কোন কাজে শ্রমিককে বাধ্য করা যাবে না, এটা হারাম, এটা জায়েজ না। তার মানে শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে এই কাজটা করলে, অথবা তার
মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এরকম কাজে বাধ্য করা যাবে না। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে যখন ওই মাদায়েনের ব্যক্তি যখন তখন তাকে শ্রমিক নিয়োগ দিচ্ছেন, তখন বলছেন ওয়ামা উরিদুয়ান আশুকা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালেহিন, আমি তোমার উপরে কোনো কাজ সাফাই দিব না, ইনশাআল্লাহ তুমি আমাকে সালেহিন পাইবা। মানে তোমার যে কাজের জন্য নিয়োগ দিতেছি এই কাজে করাবো, এর বাইরে কোনো কষ্টদায়ক কাজ তোমাকে দিয়ে করাবো না, আর আমাকে তুমি সালেহিন পাইবা। তাহলে পাঁচ নম্বর যে অধিকারটা সেটা হলো শ্রমিকের অভিযোগ করার অধিকার থাকবে, বিচার প্রার্থনার অধিকার থাকবে। আর ৬ নম্বর যে অধিকারটা সেটা হলো কোন শ্রম ইসলাম বিরোধী কাজে দিন বিরোধী কাজে দেওয়া যাবে না, এটা হারাম। এজন্য শ্রমিক শ্রম বিনিয়োগের সময় আগে দেখতে হবে আমাকে যে কাজে খাটানো হবে কাজটা হালাল না হারাম। আপনাকে চাকরি দিচ্ছে সুদি প্রতিষ্ঠানে, এই সুদি প্রতিষ্ঠানে শ্রম দেওয়া হারাম, সুদি প্রতিষ্ঠানের ড্রাইভার হওয়াও হারাম, সুদি প্রতিষ্ঠানের আপনার দারোয়ান হওয়াও হারাম, সুদি প্রতিষ্ঠানের বাবসি হওয়াও হারাম, সুদি প্রতিষ্ঠানের যে কোনো কাজে আপনি শ্রম দিতে পারবেন না। শ্রম দেওয়ার অর্থ হলো আপনি ওই হারামটাকে সহযোগিতা করতেছেন। ঠিক একইভাবে সিগারেটের ফ্যাক্টরি সিগারেট বানায়, বিড়ি বানায়, আপনি সেখানে শ্রম দেওয়া আপনার জন্য হারাম। তারপরে যেখানে এরকম হারাম জিনিস মদ বানায়, মাদক দ্রব্য বানায়, এখানে যেই পদে যেই পোস্টে যেখানেই জারুদার হওয়া হারাম। তার অর্থ হলো আপনি এই কাজটাকে সহযোগিতা করবেন, গাড়ি দিয়ে পরিবহন করবেন ওই ওইটা, এটাও হারাম। কারণ আল্লাহ পাক সূরা আল মায়েদার দুই নম্বর আয়াতে বলেছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একজন আরেকজনকে নেকির কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। এজন্য হারাম কোনো কাজে শ্রম বিনিয়োগ করা যাবে না। সর্বশেষ সাত নম্বর যে অধিকারটা শ্রমিকের সেটা হলো একজন মুসলিম শ্রমিক আল্লাহর ইবাদত পালনের অধিকার। মানে মুসলিম শ্রমিক অবশেষে জামাতে নামাজ পড়ার তার অধিকার আছে। মালিক যদি বলে যে তুমি জামাতে নামাজ পড়তে পারবে না, এটা বাধ্য করা যাবে না, এটা বাধ্য করলে সে জালেম, এটা তাকে সে আপনার জামাতে সালাত আদায় তাকে সুযোগ দিতে হবে। তারপরে টাকনুর উপরে ফ্যান পড়বে, এটা তার অধিকার। যদি বলে যে না আমি আমার এখানে চাকরি করলে টাকনুর উপরে ফ্যান পড়া যাবে না, তাহলে সে জুলুম করল। তারপরে দাড়ি রাখা তার অধিকার, মুসলিমের অধিকার। যদি বলে যে না আমার প্রতিষ্ঠানে দাড়ি রাখা যাবে না, তারপরে হেজাব পর্দা একজন মুসলিম নারীর অধিকার। যদি বলে যে না আমাদের এখানে কিন্তু বোরকা তোরকা পরা যাবে না, আমাদের এখানে এটা করা যাবে না, এই এই এটা শ্রমিকের অধিকার থেকে তাকে বঞ্চিত করছে, এটা তার উপরে জুলুম। এই জন্য শ্রমিকের জন্য এই চাকরি করা হারাম। যেখানে আল্লাহর দিন পালনে বাধা আসবে ওই চাকরি কোন মুমিনের জন্য বৈধ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের বিধিবিধানগুলো সঠিকভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরে হুরুম জুলকাদা মাসের তাআজিম করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদা লিল্লাহ